হুজুর মা, তুমি বাড়িতে ফিরে এসেছো। কোথায় গিয়েছিলে তুমি? সারাদিন ধরে তোমাকে এত খুঁজলাম, কিন্তু কোথাও তো তোমাকে খুঁজে পেলাম না। আমাকে খুঁজে পাবে কি করে? আমি তো অনেক দূরে গিয়েছিলাম গো, আর তাই তুমি আমাকে খুঁজে পাওনি। অনেক দূরে কেন গিয়েছিলে তুমি? কেন আবার? আমি গিয়েছিলাম ওই আলোকে খুঁজতে, কারণ ওই আলোটার জন্যই তো আমার সূর্যকে আমি হারিয়েছি। ওই নাগিনী আমার কাছ থেকে আমার ছেলেটাকে কেড়ে নিয়েছে। আমি এত খুঁজলাম, কিন্তু কোথাও ওদেরকে আমি খুঁজে পেলাম না। সূর্যের মা, আমি তোমাকে আগে সূর্য বাবা, তুই এসেছিস বাবা? কোথায় ছিলি তুই? তোকে না দেখতে পেয়েছে আমার খুব কষ্ট হচ্ছিল। বাবা সূর্য, তুই বুঝিস না বাবা, তোকে সারা আমি থাকতে পারি না। আর এভাবে আমাকে কিছু না বলে কই কোথায় চলে গিয়েছিলি তুই? সূর্য, তুই এভাবে শুয়ে আসিস কেন বাবা? কি হয়েছে কি তোর? আসলে মা, এমনিতে আমার শরীরটা অনেক ক্লান্ত, আর তাই একটু শুয়ে আছি মা। কিন্তু তুমি কোথায় মা? আমার কাছে এসো মা। কি সূর্য, তুই কি বলছিস কি বাবা? এই তো আমি তোর কাছে দাঁড়িয়ে আছি, তুই কি আমাকে দেখতে পাচ্ছিস না বাবা? না মা, না, আমি দেখতে পাচ্ছি না। কেন মা? তুমি জানো না যে আমার চোখের আলো হারিয়ে গেছে? আমি কিছু দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না। আমি যে অন্ধ হয়ে গেছি মা, অন্ধ হয়ে গেছি। সূর্য বাবা, তুই এসব কি বলছিস কি? তুই অন্ধ হয়ে গিয়েছিস মানে? সূর্যের বাবা, আমার সূর্য এসব কি বলছে কি? আমার সূর্য কি করে অন্ধ হয়ে গেছে? হ্যাঁ সূর্যের মা, সূর্য ঠিকই বলছে, আমাদের সূর্য এখন অন্ধ হয়ে গেছে। না না না, এটা কিছুতেই হতে পারে না। আমার সূর্য কিছুতেই অন্ধ হতে পারে না। সেদিন তো আমার সূর্য সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিল, আর আজকে না ও অন্ধ হয়ে বাড়িতে ফিরে এসেছে। বুঝেছি এই সব কেন হয়েছে। এই সব কিছু হয়েছে এই নাগিনীটার জন্য। এই নাগিনীটা নিশ্চয় আমার সূর্যকে ইচ্ছে করে অন্ধ করে দিয়েছে। না, এই সব কি বলছো কি তুমি? আলোকে কেন দোষ দিচ্ছ? আলো আমার কেন ক্ষতি করবে? ক্ষতি করতেই পারে সূর্য, তুই জানিস না ওরা নাগিনী, আর নাগিনীরা সবকিছুই করতে পারে। ওই নাগিনী এই সংসারে ঢুকেছে, এই সংসারটাকে পুড়িয়েছে আর কার করার জন্য, আর এখন থেকে সেটা শুরু করে দিয়েছে। এখন তোর চোখ অন্ধ করে দিয়েছে, কালো তোর প্রাণটাও কেড়ে নেবে দেখবি। আর এই মেয়ে, তোমার কি লাজ লজ্জা বলে কিছু নেই? তুমি আবারও এই বাড়িতে এসেছো, তাও আবার আমার সূর্যের এত বড় ক্ষতি করে। বলি বলি, তুমি কেমন মেয়ে যে নিজের স্বামীর ক্ষতি করতেও তোমার বাধে না? আরে তোমার জায়গায় হলে তো আমি নিজেকে শেষ করে দিতাম। সূর্যের মায়ের কথা শুনে আলো কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। একি মা, আমার আলো মনে হলো কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। আলো কোথায় যাচ্ছ তুমি? যেও না, যেও না। একি মা, তুমি কি করলে? আমার আলো তো তোমার কথায় কষ্ট পেয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাক, চলে থাক, ওর চলে যাওয়াটাই ভালো। ও চলে গেলে আমাদের সবার ভালো হবে। আলো কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যেতে থাকে। একি, এটা আমি কি করছি? আমি সত্যি সত্যি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি? আমার সূর্যকে এই অবস্থায় রেখে আমি কিছুতেই চলে যেতে পারি না। দরবেশ বাবা আমাকে বারবার বলেছে যে আমি যেন সারাক্ষণ আমার সূর্যের পাশে পাশে থাকি, না হলে আমার শক্তি পরিপূর্ণভাবে ফিরে আসবে না, আর আমার সূর্যের ক্ষতিও হয়ে যেতে পারে। আমি যদি আমার সূর্যের সাথে থাকতাম, তাহলে ওই অশুভ শক্তি আমার সূর্যের কোনো ক্ষতি করতে পারতো না, ওর চোখের আলো কেড়ে নিতে পারতো না। আর এখন যদি আমি আমার সূর্যের কাছে না থাকি, তাহলে তো ওই অশুভ শক্তি আবার এসে আমার সূর্যের ক্ষতি করে দিতেই পারে। না না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আর তাছাড়া আমার সূর্যের উপর যে অনেক দায়িত্ব, ওই অশুভ শক্তিকে শাস্তি দিতে হবে। আর তাই মা আমাকে যতই অপমান করুক আর যাই করুক, আমাকে দোষী বানাক না কেন, আমি কিছুতেই আমার সূর্যের হাত ছেড়ে কোথাও যাব না। আমি সবটা সহ্য করে নেব, সবটা, কারণ সে তো সূর্যের মা, আর সূর্যের এই অবস্থা সে সহ্য করতে পারেনি, আর তাই তো সে এমনটা করে ফেলেছে আমার সাথে। কিন্তু আমার সূর্যকে তো এইভাবে অন্ধ অবস্থায় কিন্তু আমার সূর্যকে তো এইভাবে অন্ধ অবস্থায় আমি আর সহ্য করতে পারছি না। যে কোনো ভাবেই হোক, আমার সূর্যের চোখের আলো যে আমাকে ফিরিয়ে আনতেই হবে। কিন্তু দরবেশ বাবা তো আমার সাথে দেখা করতে এলো না এখনো। তিনি একমাত্র আমার সূর্যের চোখের আলো ফিরিয়ে আনার উপায় খুঁজে বের করতে পারেন। আজ রাত হয়ে গেছে, আজ রাতটা আমি দেখব। আর আজ রাতে যদি দরবেশ বাবা আমার সাথে দেখা করতে না আসে, তাহলে আমি কাল সকালে কিছু সময়ের জন্য দরবেশ বাবার সাথে গিয়ে দেখা করে আসব। আমার বিশ্বাস, তার কাছে গেলে আমি আমার সূর্যের চোখের আলো ফিরিয়ে আনার একটা না একটা উপায় ঠিকই খুঁজে পাব। ওদিকে যামিনী সাপুরের স্ত্রীর কাছে গিয়ে হাজির হয়। একি,
আপনি হঠাৎ করে কোথায় গিয়েছিলেন? আপনাকে তো তখন থেকে খুঁজেই যাচ্ছি। আপনি তো বলেছিলেন যে আপনি আমার স্বামীকে উদ্ধার করার জন্য আমাকে সাহায্য করবেন। তাহলে কি আপনি আমাকে মিথ্যা আশা দিয়েছিলেন? না না, এটা আপনি কি বলছেন? আমি আপনাকে মিথ্যা আশা দেইনি। আসলে আমি আপনার স্বামীকে কি করে উদ্ধার করব সেই জন্য একজন গুরুর কাছে গিয়েছিলাম। সে অনেক শক্তিশালী, তার কাছে কোনো কাজই অসাধ্য নয়। আর সে আসলে আপনার স্বামীর উদ্ধার করার জন্য আমাদেরকে সাহায্য করবে। কারণ ওই আলো তার মায়া শক্তির সাহায্যে আপনার স্বামীকে বশ করে রেখেছে। আর তার সাথে সাথে ওই সাপ দুটিও রয়েছে। ওই সাপ দুটি আপনার স্বামীকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে। আর তাই তো ওই আলোর মায়া শক্তি কাটানোর জন্য আমার গুরুকে এখানে আসাটা খুবই দরকার। আর তার সাথে কথা বলতে আমি গিয়েছিলাম। সত্যি বলছেন আপনি আপনার গুরু আমাদেরকে সাহায্য করবে? হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমার গুরু আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবে। আর আপনার স্বামীর সাথে থাকা ওই নাগিনী দুটিকে বাইরে বের করে নিয়ে আসবে। আর তখন আপনার স্বামী ওই গুহার মধ্যে একা থাকবে। আর সেই সুযোগে যদি আপনি ওই গুহার মধ্যে প্রবেশ করেন, তাহলে আপনি আপনার স্বামীকে খুঁজে পেয়ে যাবেন। আর তাকে আপনি বাইরে বের করে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, তাই করুন, যেভাবে হোক আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। পঙ্খিনী রে, বেশ অনেকটা সময় তো পার হয়ে গেল, কিন্তু তারপরও তো এখনো আলো এখানে ফিরে এলো না। রে সঙ্কিনী, এখন তো আমার খুব ভয় করছে রে। মনে হচ্ছে আমাদের সামনে আরো কোনো বড় বিপদ আসতে চলেছে। আচ্ছা সঙ্কিনী, এমন তো হয়নি যে তুই দরবেশ বাবাকে সব কিছু বলেছিস, কিন্তু দরবেশ বাবা হয়তো ভুলে গিয়েছে? না না, এমনটা কি করে হতে পারে? দরবেশ বাবা খুব দায়িত্ববান একজন মানুষ, সে কিছুতেই এমনটা করবেন না। আর তাছাড়া আমার তো মনে হচ্ছে দরবেশ বাবা আলোকে সবটা হয়তো বলেছে, আর আলো হয়তো নিশ্চয় কোনো পরিকল্পনা করে এখানে আসতে চাইছে, আর তাই হতে তার আসতে এতটা দেরি হয়ে যাচ্ছে। আমরা বরং একটু ধৈর্য ধরি ওদেরকে আসার জন্য। এমনটাই হয়তো বা হবে, কারণ আমরা যেহেতু এসব খবর দরবেশ বাবার কাছে একবার দিতে পেরেছি, তখন ঠিকঠাক তিনি একটা না একটা ব্যবস্থা করবেনই। আমাদের নিশ্চয় এভাবে এই বিপদের মুখে পড়ে থাকতে হবে না। তখনই সঙ্কিনী আর পঙ্খিনী দরবেশ বাবার আওয়াজ শুনতে পায়। সঙ্কিনী, পঙ্খিনী, আমি জানি তোরা দুজনে এখনো গুহার ভেতরে আছিস। আমি এসেছি, আমি তোদের গুহার সামনে এসেছি। তোরা দুজনে এক্ষুনি বাইরে বেরিয়ে আয়। পঙ্খিনী, দেখলি তো সত্যি সত্যি দরবেশ বাবা চলে এসেছেন। আমি তোকে বলেছিলাম না, দরবেশ বাবা ঠিক আমাদেরকে বিপদ থেকে রক্ষা করার জন্য চলে আসবেন। হ্যাঁ, তাই তো। তাহলে চল, আর দেরি না করে এখনই আমরা বাইরে বের হই, কারণ দরবেশ বাবা তো আমাদেরকে বাইরেই ডাকছেন। এই কথা বলে সঙ্কিনী আর পঙ্খিনী বাইরে বেরিয়ে আসে। আর বাইরে বেরিয়ে আসতে দেখতে পায় যে দরবেশ বাবা সাপুরের স্ত্রী ও আরো একজন মহিলাকে নিয়ে গুহার বাইরে দাঁড়িয়ে আছে। সঙ্কিনী আর পঙ্খিনী দরবেশ বাবার সাথে এদেরকে দেখে অনেক অবাক হয়ে যায়। দরবেশ বাবা, আপনি সাপুরের স্ত্রীকে এখানে সাথে করে নিয়ে এসেছেন যে, তাহলে কি সাপুরের স্ত্রীকে আপনি সবকিছু জানিয়ে দিয়েছেন? হ্যাঁ সঙ্কিনী, আসলে সব সময় সত্যটা লুকিয়ে রাখা যায় না, আর তাই তো সাপুরের স্ত্রীকে আমি সব সত্যটা জানিয়ে দিয়েছি। ঠিক আছে দরবেশ বাবা, কিন্তু আলো কোথায়? আলো কি আসেনি? আপনি কি আলোকে কিছু জানাননি? সঙ্কিনী, আমি সেই তখন থেকে দেখে যাচ্ছি তুই আমার মুখে মুখে তর্ক করে যাচ্ছিস। বলি তোর এত সাহস কে দিয়েছে? একে দরবেশ বাবা আমার সাথে এমন আচরণ করে কথা কেন বলছে? এর আগে তো উনি কখনোই এমন আচরণ করে কথা বলেনি আমার সাথে।
মাফ করবেন দরবেশ বাবা, আমি আপনার মুখে মুখে তর্ক করে ফেলেছি। আসলে আমি জানতে চেয়েছিলাম যে আলো কেন আসেনি, আর আলোকে না জানিয়ে কি সাপুরের স্ত্রীকে সবকিছু জানানোটা উচিত হবে? কোনটা উচিত হবে আর কোনটা উচিত হবে না সেটা কি আমি তোর কাছ থেকে শিখবো? মাফ করবেন দরবেশ বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এখন বলুন আমাদেরকে কি করতে হবে? তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।